মাটি মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কাদা দিয়ে সহজ পদ্ধতিতে লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়, এবং সাথে আপনাদের জানাবো কিছু অসাধারণ টিপস যেগুলো জানলে আপনারা খুব সহজেই এই কাজটি শিখে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এখানে যে কাদা মাটিটি ব্যবহার করা হচ্ছে এটি তৈরি করা হয়েছে চিট এঁটেল মাটির সাথে তুষ ও চিটে মিশিয়ে। এরকম সমস্ত ঠাকুরে এক মাটি করার সময় এভাবেই মাটিটি তৈরি করা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে মাটির মূর্তি চ্যানেলটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। আপনারা এখন দেখছেন কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী সনত পাল মহাশয়ের হাতের কাজ। এই মূর্তিটি তৈরির জন্য প্রথমে আমরা খড় দিয়ে পুতুলটি তৈরি করে নিয়েছি। এরপর ওই পুতুলের গায়ে কাদার প্রলেপ লাগিয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। তারপর এখন কাদামাটিটি লাগানো হচ্ছে। আমরা প্রথমে কাদামাটি দিয়ে লক্ষ্মী প্রতিমার বডিটি তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে নিচ্ছি পায়ের অংশটি। প্রতিমার গায়ে কাদামাটি দেওয়ার একটি ছোট টিপস আছে, যেটি আপনারা জানলে আপনারাও খুব সহজে এই কাজটি করতে পারবেন। প্রতিমার হাতে কাদামাটি দেওয়ার সময় টিপসটি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব, তাই ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। যে কোনো মূর্তি তৈরির জন্য পিছন দিক থেকে কাদামাটি দেওয়া শুরু করতে হয়, সেটি মূর্তির হাত পা বা বডি যেটাই হোক। আর এটাই হলো ঠাকুরের কাদামাটি করা সবচেয়ে বড় টিপস। দেখুন, এখানে হাতের পিছন সাইডে আগে কাদামাটি দেওয়া হয়েছে, এবার সামনে এসে এভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা যদি সামনের দিক থেকে মাটি দেওয়া শুরু করেন, তাহলে কী হবে, প্রতিমার হাত বা পাটি সরু হয়ে যাবে, প্রতিমাটি বেমানান হয়ে যাবে। তাই যে কোনো মূর্তি কাদামাটি দেওয়ার আগে এই টিপসটি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য প্রতিমার আরও একটি হাতে কীভাবে কাদামাটি দেওয়া হচ্ছে দেখতে থাকুন। প্রতিমাটি আমাদের প্রায় তৈরি হয়ে গেল। এবার কাদামাটি দেওয়া হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচাটিকে। পেঁচাটি খড় দিয়ে ঠিকঠাকভাবেই বাঁধা আছে, তাই পেঁচাটিতে বেশি কাদামাটি দেওয়ার প্রয়োজন হবে না। এরপর আমরা কাদামাটি দিয়ে নেব নিচের কাঠামোটিকে, তাহলেই কাজ শেষ। আপনারা ততক্ষণে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাটির মূর্তি চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন। আর এই 500 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমি আসব আপনাদের সামনাসামনি সরাসরি মুখোমুখি, আরও ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে সব কাজ খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আপনারা ঝটপট 500 সাবস্ক্রাইবারটা পূর্ণ করে দিন।
এবার লক্ষ্মী প্রতিমাটি দেখুন, পুরোপুরি কাদামাটির কাজ কমপ্লিট। এবার এই মূর্তিটি কিছুদিন শুকানোর পর এর উপরে বালিমাটি ও মুগ লাগানো হবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।